আজ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের অধিবেশনে যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হন যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে। উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বঙ্গবন্ধু কন্যা যখন এই চ্যালেঞ্জ হাতে নেয়, অনেকেই এই ব্যাপারে সংশয় প্রকাশ করেছিল, অনেকে বিশ্বাস করতে চায় নাই যে এটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা আপনারা বিএনপি জামাতের সময় দেখেছেন কিভাবে জঙ্গিবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল। আজকে আমরা এই জায়গায় যে হোলিয়া আর্টিস্টানের রায় আমরা খুব সফলভাবে তিন বছরের মধ্যে বিচার বিভাগ তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন করেছে, এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ গণ্যমান্য নেতাকর্মী। অনেকেই আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেনি, আপনারা এখনো ঢাকায় আছেন, আপনারা এসেছেন ফুল দেওয়ার জন্য, নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকের এই যুবলীগের নতুন নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস দেখে হাজার হাজার যুবক আজকে দেশ বঙ্গবন্ধু নিয়ে ছয় লাভ করে ফেলেছে। এমনি একটি অবস্থায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা পেয়েছি। আমরা মনে করি এই ফুলের শুভেচ্ছা শুধু বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে নাই, এই ফুলের শুভেচ্ছা সব বাংলাদেশের সকল নেতা কর্মীদের উপর আমার। তাই ভিড়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা মনে কষ্ট না নিয়ে আমরা আপনাদের ফুল গ্রহণ করেছি, এর বিশ্বাস আজ তারিখে আপনারা এখান থেকে বিদায় নেবেন। একই সাথে সালমা ইসলাম, এবি চ্যানেল, ঢাকা। এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ।